দেখ কেমন লাগে এই রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রীরা এবং প্রতিবাদীরা, যোগ্য শিক্ষকরা যাদের চাকরি চুরি গেছে, আইসিডিএস কর্মীরা যারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান, সরকারি কর্মচারীরা যারা ডিএফ পাচ্ছেন না বলে বিক্ষোভ দেখান, এই রাজ্যের যে সমস্ত প্রতিবাদী রাস্তায় নেমে আন্দোলন করেন, যেভাবে তাদেরকে এই রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রীতিমতো চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়, লাঠিপেটা করে, তারা মনে হয় আজকে রাতের এই দৃশ্য দেখার পর এটাই বলছেন, দেখ কেমন লাগে। কৃষি ভবন থেকে, দিল্লিতে কৃষি ভবন থেকে রীতিমতো চ্যাংদোলা করে টেনে তুলে বের করে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হলো তৃণমূলের সাংসদ এবং অন্যান্যদের প্রত্যেককে রীতিমতো ধস্তাধস্তি করে তুলে রাতের পর কৃষি ভবন থেকে সরানো হলো। ঠিক যেমন আমাদের রাজ্যে কলকাতায় বা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় প্রতিবাদীদের, যে ছবি দেখতে আমরা অভ্যস্ত। এবার টিট ফর ট্যাট, দেখ কেমন লাগে। এবার মোদি অমিত শাহের পুলিশ দিল্লিতে ঠিক একই কাণ্ড ঘটালো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সঙ্গে। সবটা দেখাবো, কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিভাবে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল দেওয়া হলো, সবটা দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পাশে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, দিল্লির কৃষি ভবনের কিছুক্ষণ আগের ছবি, সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা কি হলো কৃষি ভবনে, কিভাবে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের নেতা নেত্রীদের। ভালো করে আগে দেখুন সেই ভিডিও। তৃণমূলের নেতা নেত্রীরা রাত্রির পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভ দেখাচ্ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন, এবং তারপরেই দিল্লি পুলিশ এসে অনুরোধ করলো উঠে যাবার জন্য। দেখুন সেই ভিডিও আগে। তারপরে যেটা হলো সেটা আমরা দেখলাম, দিল্লি পুলিশ অনেকবার অনুরোধ করলো কৃষি ভবন থেকে তৃণমূলের নেতা নেত্রীদের বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা শুনলেন না। তারা দাবি করছিলেন যে কৃষি প্রতিমন্ত্রী তাদেরকে দেখা করার জন্য সময় দিয়েছিলেন, কিন্তু দেখা করলেন না কেন, তারা ওখানেই বসে থাকবেন এবং বিক্ষোভ দেখাবেন। এরপর দিল্লি পুলিশ অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত একটা সার্টেন টাইম অবধি দেখার পর দিল্লি পুলিশ কি করলো সেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, মহুয়া মৈত্রকে রীতিমতো চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হলো। দিল্লি পুলিশ মনে হয় জানতো না যে উনি দু পয়সার সাংসদ, বলেছিলেন না দু পয়সার সাংবাদিক, দিল্লি পুলিশের মনে হয় এটা জানা ছিল না। কেউ আমার পাশ থেকে বলছেন কি করছেন, উনি একজন সাংসদ, দেশের সাংসদ, দেশের সাংসদকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া যায় না। আর যারা রাস্তায় নেমে প্রতিবাদ দেখায়, যোগ্য চাকরি প্রার্থীরা, যোগ্য শিক্ষকরা যাদের চাকরি চুরি গেছে, এই রাজ্যের সরকারি কর্মচারীরা যারা ডিএর জন্য
আন্দোলন করছেন, অন্যান্য ক্ষেত্রে প্রতিবাদীরা, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই একই কাণ্ড করে যে কাণ্ড আজকে দিল্লির পুলিশ দেখালো তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে। পেছন থেকে কে একটা আওয়াজ দিচ্ছিলেন, কি করছেন, কি উনি একজন সাংসদ, সাংসদের কি সব বিষয়ে ছাড় আছে? মমতা মৈত্রকে তুলে নিয়ে যাওয়া হলো, দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে টানাটানি শুরু হলো, শান্তনু সেনকে দেখুন কি অবস্থা, অরূপ বিশ্বাসকে দেখলাম নিজেই চলে গেলেন পুলিশের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা হচ্ছে, একদিকে রয়েছেন দোলা সেন, অন্যদিকে ধরে রয়েছেন তাকে বীর বাবা হাস্তা, ভালো করে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেনে তোলা হচ্ছে, ট্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের। কি বললেন আজকে কৃষি ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। তিন ঘন্টা ধরে অপেক্ষা করার পর আমরা প্রায় 6টার সময় কৃষি ভবনে এসে উপস্থিত হয়েছি যন্ত্র মন্ত্র ভেঙে, এবং আমাদের সময় দেওয়া ছিল প্রথমে বেলা 12টায়। মন্ত্রী মিথ্যে কথা বলে দিল্লিতে থাকবো না, আমার বিমান 5টার পরে অবতরণ করবে, পরবর্তীকালে সময় চেঞ্জ করে সময় বদলে আমাদের 6টার সময় দেয়। আমরা 6টা থেকে কৃষি ভবনে প্রায় 40 জন, তার মধ্যে 8 জন ভুক্তভোগী আর প্রায় 30 জন সাংসদ, 3-4 জন মিনিস্টার, পশ্চিমবঙ্গ সরকারে 40-42 জন, আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করে বসে রয়েছি মন্ত্রীর সাথে দেখা করবো বলে, প্রতিমন্ত্রীর সাথে দেখা করবো বলে। আমাদের 3 ঘন্টা ধরে অপেক্ষা করিয়ে এখন প্রায় 17টা বাজে, মন্ত্রী বেরিয়ে গেছে, আমাদের বলা হলো যে মন্ত্রী চলে গেছে। 4টের সময় এই মন্ত্রী বিজেপির প্রতিনিধি সুরেন্দ্র অধিকারীর সাথে দেখা করেছে, যে প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখার পর আমাদের এখন হঠাৎ করে বলে দিয়েছে মন্ত্রী চলে গেছে। আমরা এখন এখানে অবস্থান বিক্ষোভে শান্তিপূর্ণভাবে বসে রয়েছি, আমাদের সাংসদ প্রতিনিধি বিধায়ক ভুক্তভোগী পরিবার জক্তা ঘোলটা সবাই রয়েছে। আমি খালি বলবো এই যে পুলিশি ব্যবস্থাটা দেখাতে, যে কিভাবে পুলিশ দিয়ে আমাদের হয়তো কিছুক্ষণের মধ্যে মেরে তুলে দেবে, কিন্তু অলরেডি ভয় দেখানো, শাসানো, চমকানো, ধমকানো অনেক করেছে, তাও আমরা এখানে বসে রয়েছি। আমাদের যদি মেরে তুলে দেওয়া হয় আমরা বেরিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। কিন্তু এই দৃশ্য দেখে আর কেউ না হন, এই রাজ্যের যারা প্রতিবাদী আছেন, বিরোধী দলের নেতা নেত্রী যারা আছেন, বা অন্যান্য ক্ষেত্রে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন, তারা অন্তত আজকের দিনের জন্য খুব খুশি হবেন, এবং তারা অবশ্যই বলবেন দেখ কেমন লাগে, কারণ তাদেরকে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে ঠিক এই জিনিসটাই সহ্য করতে হয়, চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে ঢোকাতে হয়, যেটা আমরা এই কলকাতার বুকে দেখে অভ্যস্ত, সেটাই আজকে দিল্লি পুলিশ ঘটিয়ে দিল তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে। সবটা তো দেখলেন, আপনারা কি বলবেন, আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা আবার কোনো ঘটনায় চেপে রাখতে দেব না। ये क्या हो रहा है, एक एमपी के साथ ऐसा कर रहे हैं आप लोग, यही है।